আজকের রেসিপি হলো মাছের মাথা দিয়ে ঘন মুগের ডাল। আশা করি আপনারা মাছের মাথা দিয়ে মুগের ডাল এর আগে অনেকবারই ট্রাই করেছেন, কিন্তু বাড়িতে বানানো মাছের মাথা দিয়ে মুগের ডাল অনুষ্ঠান বাড়ির মতন হয় না। কীভাবে বাড়িতে অনুষ্ঠান বাড়ির মতন মাছের মাথা দিয়ে মুগের ডাল বানাবেন তার রেসিপি আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করেছি যেটা আপনাদের বাড়িতে তৈরি মাছের মাথা দিয়ে মুগের ডালের স্বাদকে পুরো অনুষ্ঠান বাড়ির মতন করে তুলবে। বাই দ্য ওয়ে, আমি মো আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। খুব সহজে ইজিলি এটি বাড়িতে তৈরি হয়ে যায়। এটি তৈরি করার জন্য আমি প্রথমে গ্যাসে একটা কড়া নিয়ে নিয়েছি, তাতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে তেলটাকে আমি কড়ায় খুব ভালোভাবে স্প্রেড করে দেবো। আমি একদম সামান্য একটুখানি সর্ষের তেল নিয়েছি। এবার এতে আমি একটা তেজপাতা দু টুকরো করে দিয়ে দিয়েছি। এবার তেজপাতাটাকে আমি একটুখানি নেড়ে চেড়ে নেবো। এবার এতে আমি নিয়ে নেবো মুগ ডাল। আমি সোনা মুগ ডাল নিয়েছি, ডালটাকে আমি ধুইনি কিন্তু কাপড়ের সাহায্যে একদম পরিষ্কার করে নিয়েছি। এবার মুগ ডাল দিয়ে তেলে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেবো। প্রসঙ্গত বলে রাখি, ডালটাকে আপনারা অবশ্যই এই তেলে ভাজবেন, তাতে ডালটা খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। দেখুন, ডালটাকে আমি খুব ভালোভাবে সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ডালটাকে আমরা ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ এর থেকে হালকা গন্ধ আসছে। এর থেকে যখন হালকা অ্যারোমা আসতে শুরু করবে তখন এতে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো ডালটা সিদ্ধ হওয়ার জন্য। দেখুন, আমি জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এবার এটাকে ডালটাকে খুব ভালোভাবে জলের সাথে আমি মিশিয়ে দিচ্ছি। ডালটাকে আমি 70-80% সিদ্ধ করব, পুরোপুরি সিদ্ধ করব না। 70-80% সিদ্ধ করার জন্য যতটা জলের প্রয়োজন আমি ততটা পরিমাণে জল দিয়ে দেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ডালে আমি নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এর সাথে মিশিয়ে নেব। এবার ডালটাকে আমি ফুটতে দেব। ডাল ফুটে গিয়েছে। দেখুন, ডাল ফুটে গেলে এরকম ফেনার মতন অংশ আসে, এই ফেনাটাকে অবশ্যই ফেলে দেবেন। দেখুন, আমি ধীরে ধীরে আস্তে আস্তে করে সমস্ত ফেনাটাকে তুলে বাদ দিয়ে দিচ্ছি। এই ফেনাটা শরীরের জন্য খুবই ক্ষতিকারক, আপনারা অবশ্যই ডাল থেকে এই ফেনাটা ছেঁকে বাদ দিয়ে দেবেন। দেখুন, আমি এইভাবে সমস্ত ফেনাটাকে ধীরে ধীরে বাদ দিয়ে দিচ্ছি। ডাল থেকে আমি সমস্ত ফেনাটাকে ফেলে দিয়েছি। দেখুন, ডালটা একদমই ক্লিয়ার হয়ে গিয়েছে। সমস্ত ডাল থেকে ফেনাটা ফেলে দেওয়ার পরে এবার এতে আমি দিয়ে দিচ্ছি হলুদ। হলুদ দিয়ে হলুদটাকে আমি এই ডালের সাথে মিশিয়ে নেব। ডালটাকে আমি আরো 5-6 মিনিট এইভাবে সিদ্ধ করে নেব। ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি। ডালটা একদম 70-80% সিদ্ধ হয়ে গেছে। আমি তুলে দেখাচ্ছি, দেখুন একদমই সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এটাকে আমি তুলে সাইডে রেখে দেব। এবার আমি ওই কড়াটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তাতে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার আমি মাছের মাথা নিয়েছি। মাছের মাথাটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। এবার ওই মাথাটাকে আমি এই তেলে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। উল্টে পাল্টে দুদিকটি খুব সুন্দর করে একদম লাল করে ভেজে নেব। আপনারা অবশ্যই একবার এই রেসিপিটা ফলো করে মাছের মাথা দিয়ে মুগ ডালটা বানান। এই ডালের স্বাদটা পুরোপুরি অনুষ্ঠান বাড়ির মতন হবে। মাছের মাথাটা একদিক ভাজা হয়ে গেলে উল্টে দেবো, দিয়ে অপর দিকটাকেও খুব সুন্দর করে ভেজে নেব। দেখুন, আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। দুদিকটাই হালকা ভাজা হয়ে গেলে মাছের মাথাটাকে আমি খুন্তির সাহায্যে ভেঙে দিচ্ছি। দেখুন, আমি মাথাটাকে খুব ভালোভাবে ভেঙে দিচ্ছি। আমি একদম টুকরো টুকরো করছি না।
এইভাবে মাথাটাকে আমি পুরোপুরি ভেঙে নেব। আপনারা একবার এইভাবে মাছের মাথা দিয়ে মুগ ডালটা বানান দুপুরবেলায় ভাতের পাতে, গরম ভাতের সাথে। এটি খেতে অপূর্ব লাগে, ছোট থেকে বড় সকলেই খুব আনন্দ সহকারে খাবে, নিমেষে এক থালা ভাত সকলেই শেষ করে ফেলবে। দেখুন মাছের মাথাটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার মাথাটাকে তুলে আমি সাইডে রেখে দেব। দেখুন মাথাগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার ওই তেলেই আমি দিয়ে দেবো একটা তেজপাতা, দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, লঙ্কাটাকে আমি একটুখানি চিরে দেবো, আর দিয়ে দেবো গোটা জিরে। দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। যখন এর থেকে সুন্দর অ্যারোমা আসবে তখন আমি এতে দিয়ে দেব এক চামচ রসুন কুচি। রসুন কুচি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। রসুন কুচি দিয়ে আমি 1 মিনিট নেড়ে চেড়ে নিয়ে এতে আমি দিয়ে দেব 1 চামচ আদা কুচি। আদা কুচি দিয়েও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। প্রসঙ্গত বলে রাখি, আমি এখানে সমস্ত কিছু চপড নিয়েছি, একদম সূক্ষ্ম সূক্ষ্ম চপড রসুন ও আদা এখানে ব্যবহার করব। এবার এতে দিয়ে দেবো চপড অনিয়ন, পেঁয়াজ কুচি দিয়েও এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এর সাথে ভেজে নেব যতক্ষণ না এতে কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এইভাবে আমি পেঁয়াজটাকে 2-3 মিনিট নেড়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো দিয়ে টমেটোটাকেও এর সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার এতে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন। ডাল সিদ্ধ হওয়ার সময় নুন দিয়েছিলাম, তাই এখন নুন দেওয়ার সময় একটু দেখে নুন দেবেন। নুন দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। এবার এটাকে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে আমি ভেজে নেবো এবং কষে নেবো। দেখুন মশলাটাকে আমি কন্টিনিউয়াসলি খুন্তি নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথাটা। ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিয়েছি, দিয়ে এর সাথে খুব সুন্দরভাবে আমি মাছের মাথাটাকেও কষিয়ে নেব। এইভাবে আমি 1-2 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি 1-2 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা মুগ ডাল। মুগ ডাল দিয়ে মুগ ডালটাকে এর সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখুন আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। প্রসঙ্গত বলে রাখি, ডাল সিদ্ধ করার সময় যেহেতু হলুদ ব্যবহার করেছি তাই এতে আর হলুদের দরকার পড়বে না। এবার এটাতে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। যেহেতু আমরা ডালটা 70-80% সিদ্ধ করেছি তাই পুরোপুরি সিদ্ধ করার জন্য আমি বাদবাকি পরিমাণ মতন জল দিয়ে দেবো। আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। জল দিয়ে দিয়েছি, এবার এটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটাতে ফুট আসতে শুরু করেছে। এবার এতে আমি 3-4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে দেবো। প্রসঙ্গত বলে রাখি, এই মাছের মাথা দিয়ে মুগ ডালটা একদম পাতলা হবে না, আবার একদম ঘনও হবে না। এবার ডালটা ফুটে গেলে এটাকে ঢাকনা চাপা দিয়ে 3-4 মিনিট ফুটতে দেবো। 3-4 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে নেড়ে দিচ্ছি। দেখুন ডাল একদম খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে।
এবার এতে আমি ওপর থেকে দিয়ে দেবো এক চামচ ঘি। ঘি দিয়ে এটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর দিয়ে দেবো গরম মশলা। গরম মশলা দিয়ে গরম মশলাটাকেও এই ডালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। এই চিনিটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন। দিয়ে এবার এই সমস্ত উপকরণকে ডালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন আমি খুব ভালোভাবে ডালের সাথে মশলা, ঘি এবং চিনিটাকে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা চাপা দিয়ে দেবো ও গ্যাসের ফ্লেম অফ করে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। দিলেই তৈরি হয়ে যাবে আজকের আমাদের অনুষ্ঠান বাড়ির স্টাইলে মাছের মাথা দিয়ে মুগ ডাল। এবার গরম গরম ভাতের সাথে এই মুগ ডালটি পরিবেশন করে দিন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।